আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোলাভার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাস্ট্রোনমারগণ এক বিরল প্রজাতির স্টার সিস্টেম আবিষ্কার করেছে। এই স্টার সিস্টেমে 6টি কিংবা 7টি তরুণ এক্সোপ্ল্যানেট রয়েছে এবং এরা একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করার পরিবর্তে সর্বদা বিক্ষিপ্ত আচরণ করে চলেছে। এই পুরো ঘটনাটিকে ড্যান্সিং মুভমেন্ট বলা হয়ে থাকে। এর কারণ এই 6টি বা 7টি এক্সোপ্ল্যানেটকে পর্যবেক্ষণ করার সময় মনে হচ্ছিল যে এরা নৃত্য করছে। এই তরুণ সোলার সিস্টেমটি কিভাবে সৃষ্টি হয়েছে এবং কত বছর পূর্বে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে অ্যাস্ট্রোনমারগণ যথেষ্ট কনফিউশনে রয়েছে। তবে তাদের প্রাথমিক ধারণা, প্রায় 4 বিলিয়ন বছর পূর্বে এই তরুণ স্টার সিস্টেমটি সৃষ্টি হয়েছে। এই 6টি বা 7টি তরুণ এক্সোপ্ল্যানেট আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত এবং এরা TOI-1136 নামের একটি স্টারকে কেন্দ্র করে সর্বদা আবর্তন করে চলেছে। এই তরুণ স্টার সিস্টেমটি আমাদের পৃথিবী থেকে 270 আলোক বর্ষ দূরে অবস্থিত। অ্যাস্ট্রোনমারদের ধারণা, এই স্টার সিস্টেমটির সাথে আমাদের সোলার সিস্টেমের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। তাই অ্যাস্ট্রোনমারগণ এই স্টার সিস্টেম সম্পর্কে আরো গবেষণা চালিয়ে যেতে ইচ্ছুক, কারণ আমাদের এই মহাবিশ্বে খুবই কম সংখ্যক স্টার সিস্টেম রয়েছে, যে সকল স্টার সিস্টেমগুলোতে এতগুলো এক্সোপ্ল্যানেট অবস্থিত। তাছাড়াও এই স্টার সিস্টেমটির আকৃতি ও বৈশিষ্ট্য আমাদের সোলার সিস্টেমের সাথে মিল থাকার যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অ্যাস্ট্রোফিজিক্সের একজন ভিজিটিং প্রফেসর টেরা ফেদ্রফ এই সকল কথাগুলো বলেছেন। 2019 সালে নাসা তাদের এক্সোপ্ল্যানেট হান্টার ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট অর্থাৎ টেস এর সাহায্যে TOI-1136 এই স্টারটির উপর ব্যাপক গবেষণা চালায়। ফেদরফ এবং তার সহযোগী টিম এই স্টার সিস্টেমটির ভর, আকৃতি এবং এর বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিভিন্ন ধরনের গবেষণা কার্য চালিয়ে যাচ্ছে। এই সিস্টেমের প্ল্যানেটগুলোর নামকরণ করা হয়েছে TOI-1136B থেকে TOI-1136G পর্যন্ত এবং এদেরকে সাব নেপচুন ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়। আবিষ্কৃত এই সকল এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে ক্ষুদ্রতম এক্সোপ্ল্যানেটটি আমাদের পৃথিবী থেকে প্রায় 2 গুণ বড়। অপরদিকে সর্ববৃহৎ এক্সোপ্ল্যানেটটি আমাদের সৌরজগতের ইউরেনাস এবং নেপচুনের থেকে প্রায় 4 গুণ বড়। এ সকল এক্সোপ্ল্যানেটগুলো তার পালক নক্ষত্রের অনেক নিকটে অবস্থিত এবং এরা তার পালক নক্ষত্রকে একবার আবর্তন করতে প্রায় 88 দিনের মতো সময় নেয়। এই 88 দিনেই বুধগ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে। TOI-1136 এই স্টারটির বয়স প্রায় 700 মিলিয়ন বছর। তাই ধারণা করা হয় এই স্টার সিস্টেমটি প্রায় 700 মিলিয়ন বছর পূর্বেই সৃষ্টি হয়েছিল। আমাদের কাছে হয়তো এই 700 মিলিয়ন বছর বেশ ব্যাপক একটা সংখ্যা, কিন্তু একটাবার একটু চিন্তা করে দেখুন, আমাদের এই সৌরজগতের বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এই 4.5 বিলিয়ন বছরের সাথে যদি আমরা এই 700 মিলিয়ন বছরকে তুলনা করি, তাহলে কিন্তু সংখ্যাটা যথেষ্ট ছোট। সাধারণত এ সকল তরুণ স্টার সিস্টেমে অবস্থিত তরুণ এক্সোপ্ল্যানেটগুলো সম্পর্কে ট্র্যাক রাখাটা বেশ কঠিন। মূলত শক্তিশালী চৌম্বকত্ব, তারকারশ্মি এবং অতিরিক্ত শক্তিশালী সৌররশ্মির কারণেই এরা মূলত এতটা সক্রিয়। এ সকল তরুণ স্টার থেকে নির্গত এই সকল তেজস্ক্রিয়তার কারণে এই সকল এক্সোপ্ল্যানেটের কক্ষপথ এবং বায়ুমণ্ডল তৈরি হয়। অ্যাস্ট্রোনমারগণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্টার সিস্টেমকে আবিষ্কার করে চলেছে এবং এই সকল স্টার সিস্টেম সম্পর্কে গবেষণা চালিয়ে তারা বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হচ্ছে। আর ঠিক তখনই এই সকল বিষয় আমাদের কাছে হয়ে ওঠে সেলেস্টিয়াল হট। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।